আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা এইচএসসি পরীক্ষার্থী ছিলেন বা বাকি যারা আছেন, আপনারা সবাই জেনেছেন যে এইচএসসি পরীক্ষার মানে তিনটা এক্সাম অ্যাকচুয়ালি বাতিল করা হয়েছে। তো এই তিনটা এক্সাম আর নেওয়া হবে না, জাস্ট আগের যে এক্সামগুলো নেওয়া হয়েছে সেগুলো দিয়েই অ্যাকচুয়ালি আপনার যে রেজাল্ট সেটা সেটা নির্ণয় করা হবে। তো আমাদের কাছে কালকে এই জিনিসটা পাস হওয়ার পর থেকে, এই নিউজটা আসার পর থেকে আমাদের কাছে অনেক অনেক মেসেজ আসতেছে যে ভাইয়া আমাদের যেহেতু এইচএসসি এক্সাম বাতিল হয়েছে তিনটা এক্সাম, সেক্ষেত্রে কি আমাদের হাউস বিল্ডিং পেতে কোনো সমস্যা হবে কিনা। তো আমার কাছে মনে হয়েছে যে এটা নিয়ে আমরা একটু কথা বলতে পারি, বিকজ যেহেতু আপনারা একটা কোয়েশ্চেন রেইজ করছেন। সত্যি কথা বলতে আমি এটাতে কোনো প্রবলেম দেখি না। আমি সরাসরি বললে যে না, আপনাদের এইচএসসি এক্সাম বাতিল হয়েছে, এটার জন্য আপনার হাউস বিল্ডিং পেতে কোনো রকম প্রবলেম হবে না, বিকজ আপনার যে একাডেমিক রিকোয়ারমেন্ট দরকার প্রয়োজন হাউস বিল্ডিংয়ের জন্য সেটা হচ্ছে এসএসসি বা এইচএসসি লেভেল। এখন আপনার যদি এইচএসসির সার্টিফিকেট থাকে তার মানে হচ্ছে আপনি এইচএসসি পাশ করেছেন। আপনার বাংলাদেশের শিক্ষা বোর্ড থেকে যে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে সেখানে কিন্তু লেখা থাকবে না যে আপনি এইচএসসি পাশ করছেন কিন্তু তিনটা পরীক্ষার এক্সাম দেন নাই, এরকম কিন্তু লেখা থাকবে না। আপনার সার্টিফিকেট আপনাকে তখনই প্রোভাইড করবে যখন আপনি অলরেডি এইচএসসি পাশ করেছেন। এখন সেটা কী দিয়ে জাজ করবে যে আপনি পাশ করেছেন কিনা, সেটা জাজ করবে আপনার যে কয়েকটা এক্সাম হয়েছে সেই কয়েকটা এক্সাম আপনি কেমন করেছেন সেটা দিয়ে জাজ করবে, তাই না? তো এখন আপনি যদি এইচএসসি পাশ করে থাকেন, আপনার যদি মোটামুটি ভালো একটা একাডেমিক রেজাল্ট থাকে, তাহলে আপনি সেই সার্টিফিকেট দিয়ে অবশ্যই হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, আপনার এক্সাম বাতিল হয়েছে এটার জন্য আপনার কোনো প্রবলেম হবে না হাউস বিল্ডিং পেতে, সেটা একটা বিষয়। আর পার্সোনালি আমি মনে করি যে আপনারা যারা এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন, এইচএসসি পরীক্ষা দিয়েছেন এবং আপনারা যদি জার্মানিতে হাউস বিল্ডিংয়ের কথা চিন্তা করে থাকেন, তাহলে দিস ইজ দ্য রাইট টাইম অ্যাকচুয়ালি আপনাদের প্রিপারেশন শুরু করার জন্য, বিকজ প্রত্যেকটা দিনই আসলে কাউন্ট হয় লাইফের। ঠিক আছে, আপনি একদিন পর থেকে যদি শুরু করেন তাহলে আপনি একদিন পিছিয়ে গেলেন, আপনি যদি 10 দিন পর থেকে শুরু করেন প্রিপারেশন 10 দিন পিছিয়ে গেলেন। আপনার যদি গোল হয়ে থাকে, ড্রিম হয়ে থাকে জামাইতে এসে হাউস বিল্ডিং করা, আমার রেকমেন্ডেশন থাকবে যে আপনারা এখন থেকে প্রিপারেশন শুরু করেন, আপনার যাতে আপনি পরের সেশনটা ধরতে পারেন 2025-এর, না হলে 2026-এর যে সেশন আছে সেটা যেন আপনারা ধরতে পারেন। গুড। লাস্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসতে হলে আপনাকে প্রথমে যে জিনিসটা করতে হবে অবশ্যই জার্মান ভাষা শিখতে হবে। আপনার মন দিয়ে জার্মান ভাষা শিখেন, জার্মানিতে প্রচুর পরিমাণ হাউস বিল্ডিং এবং প্রচুর স্টুডেন্টস আসতেছে, নট অনলি বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, সেক্ষেত্রে আপনারও সুযোগ আছে। এবং একটাই ওয়ে সেটা হচ্ছে যে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি জার্মান ভাষাটা শিখতে হবে আপনাকে। সো আমি বলবো যে যারাই আপনারা স্বপ্ন দেখতেছেন যে জার্মানিতে আসবেন হাউস বিল্ডিং নিয়ে, আপনাদের একটা কাজে করতেই হবে, সেটা হচ্ছে জার্মান ভাষা। শুধুমাত্র জার্মান ভাষাই পারবে আপনাকে হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে নিয়ে আসতে। সো আপনারা যদি সত্যি ইন্টারেস্টেড হয়ে থাকেন জার্মানিতে আসার ব্যাপারে, অবশ্যই এখন থেকে জার্মান ভাষা শেখা শুরু করেন। এবং স্পেশালি আপনারা যারা এইচএসসি মানে পরীক্ষার্থী ছিলেন, আপনাদের জন্য এটা খুবই রাইট একটা টাইম এখন থেকে প্রিপারেশন শুরু করা, এবং 2025 বা 2026 সালের মধ্যে আপনার জন্য হাউস বিল্ডিংয়ে জামাইতে আসতে পারেন, সেইভাবে নিজেকে প্রিপেয়ার করা। তাহলে আপনার লাইফ থেকেও সেরকম সময় লস হইল না। অন্যদিকে হাউস বিল্ডিংয়ের যেটা উদ্দেশ্য জামাইতে, যে অনেক আর্লি এইজে একটা ক্যারিয়ারে ঢুকে যাওয়া, আপনার সেই জিনিসটাও কিন্তু পূরণ হইল। ঠিক আছে, তো আপনি এই ধরনের এইচএসসি এক্সাম দিয়েছেন, আপনার বয়স হয়তো কত হবে আমি জানি না, 18 হবে, 18 বা 19, এবং 3 বছর আপনি যদি হাউস বিল্ডিং করেন, 3.5 বছর, তাহলে আপনার বয়স হতে পারে 22 বা 23 বছর। 22 বা 23 বছর বয়সে আপনি জার্মানির মতো একটা দেশে একটা ভালো একটা ক্যারিয়ার করতে পারবেন, হুইচ ইজ ভেরি 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 গুড অপরচুনিটিস আমি মনে করি। সো আমি বলবো যে একদিনও আর সময় নষ্ট করবেন না, যদি আপনার আসলে ড্রিম হয়ে থাকে, আপনার যদি গোল হয়ে থাকে জার্মানিতে আসাটা, তাহলে একদমই সময় নষ্ট না করে এই মুহূর্ত থেকে আজকে থেকে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করেন। এবং এগেইন আবারও বলবো যে আপনাকে শুধুমাত্র একটা জিনিস জার্মানিতে নিয়ে আসতে পারবে, একটা জিনিস, সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ।
আপনি যদি সত্যি জামায়াতে আসতে চান আওয়াজ বিলুং নিয়ে, যা আমার ল্যাঙ্গুয়েজে কোনো বিকল্প নাই, আপনারা যদি সত্যি আওয়াজ বিলুং নিয়ে জামায়াতে আসতে চান, খুব মন দিয়ে জার্মান ভাষা শেখা শুরু করেন। যে যত কথাই বলো আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ ছাড়া জামায়াতে আসতে পারবেন না। আপনি 1000 টাকা গাইডলাইন টু জামায়াত যে আওয়াজ বিলুং কোর্স করায়, সেই 100 বার সেই কোর্স করলে আপনি জামায়াতে আওয়াজ বিলুং আসতে পারবেন না যদি আপনি জার্মান ভাষা না শিখেন। এবং সেই শেখার কাজটা কিন্তু শুধুমাত্র আপনাকে করতে হবে, আপনাকে কেউ শেখায় দিতে পারবে না, গোলায় খাওয়া দিতে পারবে না, ঠিক আছে? আমি আমি হয়তো আপনাকে ভাত মাখায় দিতে পারবো, খাবার কাজটা কিন্তু আপনাকে করতে হবে, তাই না? সো এটা গুড, আমি জানি না উদাহরণটা কেমন শোনা গেল এক্সাম্পলটা, বাট স্টিল ওকে। অ্যাগেইন, যারা এইচএসসি এক্সাম দিয়েছেন এবছর, যাদের মানে এক্সাম যেহেতু বাতিল হচ্ছে, এটা আপনাদের আওয়াজ বিলুং পেতে কোনো প্রবলেম হবে না। আপনারা নিশ্চিন্ত নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনার জার্মান ভাষা শেখা শুরু করেন, নিজেকে প্রিপেয়ার করা শুরু করেন এবং 2025 হোক 26 হোক আওয়াজ বিলুং নিয়ে জার্মানিতে চলে আসেন। ভালো থাকবেন সবাই, পরে ভিডিওতে কথা বলুন। টিল দেন, আল্লাহ হাফেজ।